लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तरंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्री श्री प्रबोधानंद सरस्वती पाद तार राधा राधारस सुधानिधि ग्रंथरत्ने कृष्णेर संजीविनी देवी तार तिनि निरंतर वंदना करछेन दिव्य प्रमोद रस सार निजांग संग जिनि दिव्य आनंद रस सार स्वरूप निजांग संग से सुधा तरंगीर समूहे द्वारा सम्पूर्ण भावे जिनि अभिषिक्त करछेन কোটি কন্দর্প সরিতে মূর্ছিত হয়ে পড়েছেন ব্রজীর নটরাজ নন্দনন্দন তাকে যিনি সঞ্জীবিত করছেন এমন কোন এই অনির্বচনীয় নিকুঞ্জ দেবী শ্রেষ্ঠ রূপে বিরাজমান আছেন তার নিরন্তর বন্দনা করি শ্রীপাদ সাধকাবেশে প্রথমে চরণ রেণুর কথা বন্দনা করলেন এবং সেই চরণ রেণুর কৃপাপে তার হৃদয়ের মধ্যে প্রেমানন্দের সঙ্গে সঙ্গে সিদ্ধ দেহে নিজের অভীষ্টের কথা চিন্তন করলেন এই দাস্য রাধা দাস্য যে কি শ্রেষ্ঠতা তিনি তার অনুভবের দ্বারা ব্যক্ত করলেন কেন সাধকা বেশি এবং সিদ্ধ দেহেতে সেই রসের ভাবটা প্রকাশ পাচ্ছে আবেশটা খুব সান্দ্রত খুব ঘনীভূত কোনো বাইরে বাইরের আবেশ নয় একবারে ঘনীভূত আবেশ সেই অবিষ্ট বস্তু নিরন্তর অনুভব করে আরো যাতে নতুনত্ব অনুভব হয় তার জন্য তিনি প্রচেষ্টা করছেন কেননা সিদ্ধ দেহে অভীষ্টের নিকটে আছি বলে নিরন্তর মনে হয় এটা হচ্ছে সিদ্ধ দেহের স্বরূপেতে যখন সাধক সাধনার ভূমিতে থাকবে তখন স্বরূপের সঙ্গে দেহাবেশ দুজনে একসঙ্গে মিশ্রিত হবে থাকে সিদ্ধ দেহের যে চিন্তন ছিল বা সাধক দেহের যে পরিপাটিতা বর্তমান আছে দুইটা একসঙ্গে নিয়ে চল তবেই তো সিদ্ধ এবং সাধকের পার্থক্য কিন্তু তখন কিন্তু এই দেহদৈহিক সম্বন্ধ কিন্তু তার মনে পড়ে না দেহদৈহিক সম্বন্ধ জাগতিক বিষয়ে তার মনে পড়ে না কেন বাস্তবিক যখন অপ্রাকৃতির কথা অপ্রাকৃত বস্তুর এবং সেই রসতত্ত্বের স্বরূপের কথা যখন চিন্তন করবেন তার এই সাধক দেহেতেও যদি দেহাস্মৃতিও থাকে কিন্তু এই দেহাস্মৃতি তো কোনো জড়ীয় দেহাস্মৃতি না আমরা যাতে না ভাবি যে সাধক দেহেতে বুঝি তার এই জাগতিক দেহদৈহিক সম্বন্ধ থাকবে এটা কিন্তু থাকবে না তাহলে কতটা গভীরতা আছে রাধা দাসের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ কাদম্বিনীতে বলছেন अहंता चा प्राप्य माने सेवोपयोगिनी सिद्ध देहे
प्रविशन्ति इव साधक शरीरं प्रायो जहाति इव जहाति वहाक त्यागी ममता च चरणारविंद मकरंद एव मधुकरी भवितुम उपक्रमेति भाव भक्ति स्तरे जखन साधक खूब उच्च स्तरे पहुंचे गेल তখন তার এই দুইটি ভাব কাজ করে, একটা হচ্ছে অহন্তা, একটা হচ্ছে মমতা। সাধকের এই অহন্তা মানে আমিত্যভিমান, এই আমিত্যভিমান সেবার উপযোগী হয়ে সিদ্ধ দেহে প্রবেশ করে সাধক দেহকের প্রতি অভিনিবেশটা একবারে ত্যাগ করে দেবে, একবারে ত্যাগ করে দেবে। এটা হচ্ছে অহন্তা, মানে আমিত্যের অভিমান। আর মমতাটা কেমন, যেটা মমত্বের অভিমান, নিজের অভীষ্ট যিনি তার চরণারবিন্দে নিরন্তর মকরন্দ পান করতে 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 সবসময় উৎসুক থাকবেন, সবসময় নিরন্তর। এই দুইটি হচ্ছেন ভাব ভক্তির স্থিতিতে কাজ করে, আর সাধক এইটাকে নিয়ে চলে। যখন প্রেমের স্তরে প্রগাঢ় স্বরূপত্ব প্রাপ্ত হয়, নিজের এই স্বরূপে যখন প্রগাঢ় হয়ে যায়, তার আবেশ নিরন্তর বিদ্যমান থাকে। সিদ্ধ দেহে তো থাকবেই, কিন্তু সাধক দেহে তো থাকবে, গাঢ় অভিমান থাকবে। কেন বলছি, সেই লীলাদির ধারা কোনোদিন খণ্ডন হয় না। কেন, শ্রীপার যেই রাজ্যের কথা বলছেন সেটা অনেক উপরের কথা বলছেন। যে এখন চিন্তন করলাম, লীলাটা স্ফূর্তি যখন হলো না তখন অন্য চিহ্ন করলাম, না এটা ধারাবাহিকের মতন চলত নিরন্তর। যেরকম আমাদের শ্রী আচার্য চরণগণ, আমাদের স্বরগোস্বামীগণ, তারা যখন বসে সেই রাজ্যেতে চিন্তন করতেন সিদ্ধ স্বরূপেতে, যেহেতু ইনারা নিত্য সিদ্ধা, তবু তারা সাধন সিদ্ধাতে এই সাধন সিদ্ধর ভূমিতে তারা আসতেন, এসে তারা জগৎকে শিখাচ্ছেন। তো এই যে লীলা স্বরূপের চিন্তনটা নিরন্তর চলছে ধারাবাহিকের মতো, যখনই বা সেই ধারাবাহিক থেকে তারা কিছুটা এই দেহাস্মৃতিতে এসে গেল সাধক দেহেতে, তখন তারা চিৎকার করতে আরম্ভ করলেন। আর এই চিৎকারটা হচ্ছে বিরহেতে, বিরহেতে চিৎকার করছেন। কিন্তু লীলারাজ্য থেকে তারে বারে বাইরে বেরিয়ে আসেন নাই, ওটা আছেই সবসময় আছে নিরন্তর। ওই জন্য রাধাদাসীগণ যারা, তারা তো মহাভাবের কক্ষাতেই, ওই জন্যে এদের আবেশটা হচ্ছে সান্দ্রতম, খুব ঘনীভূত। কেবল ঘনীভূত নয়, সান্দ্রম সুখেন সান্দ্রম, খুব ঘনত্ব আছে। রাধা কিঙ্করীর ভাব এবং পরিপাটির এই যে বোধ না থাকলে কিছুতেই আনুগত্যে সেবার ভাবনা তার হৃদয়েতে জাগবে না। সেবা করতে চায় তো, তো তার মধ্যে এই রাধাদাসীর যে ভাবটা সান্দ্রতম হবে, খুব ঘনীভূত হবে। ওই জন্যে আবার নিজের অভীষ্ট যিনি কৃষ্ণের, যিনি পৃষ্ঠ, তার ভাবানুগত্যেতে এই ব্রজ ব্যতীত সিদ্ধি আর কোথাও হবে না, ব্রজেতেই হবে। নিরন্তর এইটাই তো আকাঙ্ক্ষা করতে থাকেন, কেন সেই সেবাতে তিনি যুগলকে সুখী করতে চান। আর সুখী তবেই করা যেতে পারে যখন তার
হৃদয়ের মধ্যে ভাবনাতে চিন্তনীতে রাধাদাস ছাড়া অন্য কোনো ভাবনা বিন্দুমাত্র থাকবে না। ঠাকুর মহাশয় বলছেন না, হে প্রাণেশ্বরী এইবার করুণা কর মোরে, দশনীতি তৃণ ধরি অঞ্জলি মস্তকে করি, এই জন নিবেদন করে প্রিয় সরচরী সঙ্গে সেবন করিব রঙ্গে, অঙ্গে বেশ করিবে কো সাধে, রাখো এই সেবা কাজে নিজ পাদ পঙ্কজে প্রিয় সহচরীগণ মাঝে, সুগন্ধি চন্দন মণিময় আভরণ কৌশিক বসন নানা রঙে, এই সব সেবা যার দাসী যেন হও তার নিরন্তর থাকি তার সঙ্গে। যদি রাধা গোবিন্দের পরকীয়ার রসের উল্লাস বজেতে হয় তাহলে রাধারানী যারা দাস্য অভিমান থাকবে তাদের তো অভিলাষ ব্রজেই থাকবে, ব্রজ ছাড়া তার অন্যত্র এই বিষয়ে সিদ্ধি লাভ করা যাবে না, ব্রজেতেই সিদ্ধি লাভ। আর এই সেবা কাজেতে নিরন্তর আমি যাতে যুক্ত হয়ে থাকতে পারি, রাধা কিঙ্করীগণের সেবা হচ্ছেন সবসময় নিরন্তর আনুগত্যময় সেবা, স্বতন্ত্র নয় যে যা ইচ্ছা তাই করলাম না, আনুগত্যময় সেবা। আর সারা জীবনটা সবসময় তাদের সেবাতেই এই ভরা, কি করে আমি সুখী করব। রাগমার্গের সাধনের উপাসনার এইটি তো সৌন্দর্য, যেহেতু আচারাচরণ তিনি নিত্য সিদ্ধা পরিকর, ওই জন্য তিনি তার অনুভবের দ্বারা সাধকের কাছে নিজের কথাটাকে অভিব্যক্ত করছেন অনুভবের সঙ্গে, যিনি সেই লীলারাজ্য অনুভব করেছেন সেটাই তুলে ধরেছেন। ঠাকুরানির সে চরণের সেই স্মৃতি রসেতে নিজেকে ডুবিয়েছেন অভিষিক্ত করেছেন, তবেই তিনি তার চিত্তটা এই মন সেই লীলারাজ্যের মধ্যে প্রবেশ করে নিরন্তর সেই লীলারাজ্যের অনুভব তিনি করছেন। নাহলে এই রকমের ভাববাসা সাধারণ ব্যক্তি এবং সাধারণ সাধকের দ্বারা এটা কিছুতেই অভিব্যক্ত করা যাবে না, কোনোদিনই যাবে না। তো সেই লীলাতেই থাকা চাই, তবেই হবে। কতটা তার অনুমান, কতটা তার অভিভাবন, অনেকটাই বেশি। ওই জন্য তার একটি লীলার স্ফূর্তি প্রাপ্ত হল, নিরন্তর বসে চিন্তন করছেন তো সেই বাসন্তী পূর্ণিমার রাত্রি, আকাশে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, আর চন্দ্রের উদয়ের দ্বারা কি হয় না, গোবিন্দের এবং বৃন্দাবনেশ্বরী রসের ভাবটাকে জাগিয়ে দেয় পরিবেশ, যেই রকম পরিবেশ থাকবে সেই রকম রসের উদ্গার তাকে উদ্দীপক বলে, উদ্দীপনা। গোবিন্দের হৃদয়েতে এবং রাধা ঠাকুরের হৃদয়েতে এই যে রসের যে প্রকাশ বা আবির্ভাব কে জাগাচ্ছে না, আর এই বাসন্তী পূর্ণিমা রাত্রি যখন গোবিন্দ একাকী বসে আছেন তো, এই পরিবেশ দেখে বৃন্দাবনেশ্বরীর সেই বদন কমলের কথা মনে পড়ে গেল। মনে মনে ভাবছেন কেমন দেখেছিলাম, যখনই তিনি ঠাকুরানির সেই বদন কমলের সৌন্দর্যের কথা চিন্তা করেন সঙ্গে সঙ্গে আত্মহারা হয়ে যান,
যে রকম তার রূপ, যে রকম তার ভঙ্গি, যে রকম তার সমস্ত ব্যবহার, তাতে গোবিন্দ বশীভূত বশীভূত হয়ে এ তো আর কোনো সাধারণ নয়, ঠাকুরানীর রূপ। গোবিন্দ কি প্রকার অনুভব করে অভিব্যক্ত করেছেন, এ ধনিক রূপ না নহে নয়ান, এতহু নেহারি মুগধ মধুসূদন দিব রজনী নাহি জান। ঠাকুরানীর রূপ যখন দেখেছেন না, কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে ভুলে গেছে। ই বাবা, এমন ক্ষমতা রূপেতে বুঝে। হ্যাঁ, মধুসূদন গোবিন্দ তিনি ভুলে গেছেন, দিন রজনী নাহি জান। সিন্দুর তরুণ অরুণ রুচি রঞ্জিত ভালি সুধা কর কান্তি, সৌবন সৌধন চিকুর তিমুর ঘন চুম্বিত হই অতি অপরূপ ভাতি, লোচন যুগল কোমল কিয়ে কুলবল খঞ্জন চারু চকুর, কাজর জালি পড়ত কি সংশয় তহি ভ্রমই অলি জোর, তহবি যো হাম অধর দর্শনাধরি অরুণিম কৌমুতি কান্তি, মোহিত জন কি ফল পুন মোহন গোবিন্দ দাস নাহি ভাতি। ঠাকুরানীর সিন্দুর দেখে, তার নয়ন যুগল দেখে গোবিন্দ আত্মহারা, ওই জন্য মনে পড়ে গেছে। তখন তিনি কি করলেন, সঙ্গোপনে বৃন্দাবনের কদম্বের তরুতলে দাঁড়িয়েছেন ত্রিভঙ্গে মঠামেতে, আর বৃন্দাবনেশ্বরী এবং ব্রজরমণীগণের চিত্তাকর্ষক সেই তার মোহন মুরলী ধ্বনির আলাপ আরম্ভ করলেন। যেই আলাপ শ্রবণ করে ব্রজরমণীগণ, তারা তাদের মতন কি আর কেউ থাকতে পারে, কেন তাদের চিত্তকে তিনি আকর্ষণ করে নিয়েছেন এই মোহন মুরলীর ফাঁদেতে। তারা তো আর থাকতে পারছে না নিজের মতন, যতই তারা নিজেকে স্থির করে রাখুন, কিন্তু আজ তো তারা একবারে অস্থির হয়ে গেছে। খাইতে শুইতে আন নাহি চিতে বধির করিল বাসি, সব পরিহরি করিল বাউরি মানয়ে যেমন দাসী, এই কুলের কর্ম ধৈরজ ধর্ম সরম মরব ফাঁসি। আর থাকা যাচ্ছে না, এখন বাঁশি বেজে গেছে। তখন পরস্পর পরস্পর রাধা ঠাকুরানী, তিনি তো যুথেশ্বরী, মরি মরি যাই শ্যাম বাঁশিয়া নাগরী, কুল ছাড়া বাঁশিটি কলঙ্ক হইল মোরে, নীতি নীতি ডাকে ও বাঁশি রহিতে নাহি ঘরে। শ্যামসুন্দর নিরন্তর প্রত্যহ বাঁশি বাজায়, পরিবেশটা এরকম তৈরি হয়েছে বাঁশি বাজাতে বাধ্য। আর বাঁশি কাজ করেন যে সকলকে নিজের দিকে আকৃষ্ট করে নেন, বাঁশির একটা আকর্ষণ শক্তি আছে, এই আকর্ষণ শক্তির দ্বারা সমস্ত ব্রজরমণীগণ স্থির থাকতে পারে না। মরমে সন্ধান দিয়ে হৃদয় বিদরে যদি বা বাজবে বাঁশি না হও তিরঙ্গ, কুলবতীর কুলব্রত না করিও ভঙ্গ। বাঁশি বাজাবে বাজাবে ঠিক আছে, সজা দাঁড়িয়ে বাজাও, আবার বাজাচ্ছ ত্রিভঙ্গী মঠা, একবার মনের মধ্যে এই বাঁকা অঙ্গ যদি প্রবেশ করে ও তো বেরোতে চায় না, সব দিকেই তো বাঁকা। সজা বস্তু তো বেরিয়ে যেতে পারে, কিন্তু তিনি তো বাঁকা,
একবার হৃদয় রূপী মন্দিরে প্রবেশ করলে আর বেরোতে চায় না, আটকে যায়। শাশুড়ি খুলির ধার, ননন্দির জ্বালা, মরমের মরম ব্যথা নাহি জানে কালা। বাঁশি বেজেছে চলে যাব দৌড়ে, যাওয়া তো যায় না। চারিদিকে সকলে লক্ষ্য করে রেখেছে, যাতে বৃষভানু ঘরের থেকে বাইরে না বেরোতে পারে। কত প্রহরী আছে, শাশুড়ি আছে, ননন্দি আছে, এরা সবসময় ক্ষণে ক্ষণে লক্ষ্য রেখেছে, এই পাশ থেকে ওই পাশ হওয়া যাবে না। ঠাকুরানির চরণের যে গতির শব্দ, সেটাও পেয়ে তারা সচকিত হয়ে যায়। তাহলে কতটা স্থির ভাবেতে আর নিরন্তর গোবিন্দের সঙ্গ পাওয়া যেতে পারে। ওই জন্য এই যে মরমের ব্যথা কথা কাকে বলবো, কালা তো জানে না, সে তো বাঁশিটা বাজিয়ে ফেললো, এখন তো যেতেই হবে, আর তো থাকা যায় না। নির্মল কুল ছিল তাহে দিলু কালি, হাতে তুলি মাথি নিলু কলঙ্কের ডালি। দ্বিজ চণ্ডী দাস বলি শুনো রাজার ঝি, সেই বাঁশিয়া দংশিল তোমায় আমি করিব কি। বাঁশি তোমাকে দংশন করেছে, কি করা যেতে পারে। তো যাই হোক, যেন তেন প্রকারে ব্রজসুন্দরীগণ, সমস্ত সখীগণ, গোপীগণ যারা, তারা এসে উপস্থিত হয়েছেন সেই বাসন্তী পূর্ণিমার রাত্রিতে। শ্যামসুন্দর ত্রিভঙ্গী মঠামে দাঁড়িয়ে আছেন, পরিবেশটা এত সুন্দর হয়েছে, কেউ নিজেকে স্থির করে রাখতে পারছেন না। শ্যামসুন্দর তিনি কাউকে আলিঙ্গন করছেন, কাউকে তিনি ঘন চুম্বনাকৃতি করছেন, এই রসময় ভাবেতে ডুবে গেছেন। শিরূপ বিহার দর্শনে শ্রীমতীর সেই মদীয়তাময় প্রেম, সেই প্রেমের কারণে মানির উদ্বেগ জাত হয়েছে। মদীয়তা ভাব না আসলে তো মান আসে না, তুমি আমার, এই তো মদীয়তা মানে আমার। ঠাকুরানীর মান হয়েছে। কবিরাজ হোসেনপাদ বলছেন, সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেম হইল বামতা, ক্রোধ করি রাস ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইল শ্রীহরি। তো ঠাকুরানী অভিমান করে সে রাসস্থলী ত্যাগ করে চলে গেলেন। আমরা জানি যে গোবিন্দ বুঝি রাসস্থলী ত্যাগ করে গেছেন, এটা তো শুনি যে তিনি, ইনাদের মনে অভিমান ছিল বলে তিনি চলে গেলেন, অন্তর্হিত হলেন। কিন্তু আজ ঠাকুরানী তিনি গোবিন্দের প্রতি মান করে আর তিনি সেই স্থান রাসস্থলী ত্যাগ করে চলে গেলেন। কেন, যেহেতু তিনি মানিনি, মান করাই উনার স্বভাব এবং মান করাতে উনি বিদগ্ধা। কিন্তু এই দিকেও শ্যামসুন্দর তিনি মান ভঞ্জনে বিদগ্ধ, পটু, উনার মতন পটু নাই। যে কোনো প্রকারে ঠাকুরানীর মানটাকে তিনি ভঙ্গ করবেন। যেমন ঠাকুরানী অন্তর্হিত হলেন, রাসমণ্ডলী শূন্য হয়ে গেল, এত গোপী আছে রাস বন্ধ হবে কেন, করুক না, বলছে না হবে না।
युधेश्वरी साक्षात राधा ठाकुरानी, उन्नी छाड़ा तो सम्भव हबे ना। तो श्यामसुंदर एइदिके ओइदिके अन्वेषण करते आरम्भ करलेन, कोथाय गेले बाबू, इतस्तत भ्रमी कहाँ राधा ना पाइया, विषाद करेन काम बाने खिन्न हइया। एखन तार हृदयेर मध्ये सेई कामदेवेर नाना बाण एमन बिद्ध हयेछे आर तिनि थाकते पारछेन ना ठाकुरानी छाड़ा, অস্থির হয়ে গেছেন, ক্ষীণ হয়ে গেলেন। এত গোপী আছেন তো, শত কোটি গোপী, তাহলে কেউ কি তার মনের এই ভাবটাকে নির্বাপন করতে পারছেন না? বুঝে কারো পক্ষে সম্ভব নয় যে গোবিন্দের হৃদয়ের মধ্যে যেই রসাত্মক বাণীর দ্বারাই তিনি বিদ্ধ হয়েছেন এই ঘাটাকে ঠিক করবে এমন কারো কাছে ঔষধ নাই। এত গোপী থাকতে কেউ তো কম না, সকলেই শ্রেণী উচ্চ তো, থাকলে হবে কি? রাধা ঠাকুরই হচ্ছেন সর্বশ্রেষ্ঠা, তার মতন কেউ নেই। অপ্রাকৃত এই নবীন মদন শ্যামসুন্দরীর কোটি কাম শরীর দ্বারা হৃদয়টা বিদ্ধ হয়েছে। ঠাকুরানীর বিরহেতে তিনি কুঞ্জে থেকে কুঞ্জান্তর, মন থেকে মনান্তর অন্বেষণ করছেন, হা রাধে হা রাধে বলতে বলতে খুঁজছেন বুঝে কোথায় লুকিয়েছেন। আর বলতে 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 অস্থির হয়ে গেছেন, মূর্ছা প্রায়, স্বরূপের এমন স্থিতি। গোবিন্দের রূপখানি দর্শন করে যেরকম রাধা ঠাকুরানির মনের মধ্যে আবেগ জাগে, সেরকম ঠাকুরানির হৃদয়ের মনের ভাব এবং তার সৌন্দর্য দর্শন করে গোবিন্দের মনের মধ্যে এইরকম নানা রকমের ভাব জাগে। আজ যে উনার স্থিতি প্রাপ্ত হয়েছেন একবারে মূর্ছা প্রায় রাধা ঠাকুরানির অদর্শনেতে, কোথায় গেলে তাকে পাব, কি করে তাকে পাওয়া যেতে পারে? আমাদের আচার্যচরণ বলছেন যে সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে রাধা ঠাকুরানির মান আসার কারণ কি, কখনো মান আসে, এইগুলো যে আসছে এর কারণটা কি? তো এর যিনি কারণ তিনিও কোনো অংশে কম নয়। কেউ কি আর এমনি এমনি মান করবে? কোনো না কোনো অপরাধ দেখেছেন বলেই তো মান করেছেন তিনি, প্রিয়াজি তার প্রিয়তমের পক্ষে তিনি মান করেছেন। তবে আচার্যচরণ বলছেন যে শোনো, সাপত্নচরয়ত উজ্জ্বল রস সোচ্চৈ সমুদ্বৃদ্ধৈ সৌভাগ্যদ ভট্টগর্ভ বিভ্রমভৃত শিরাধিকায়া স্ফুটম গোবিন্দং স্ফুর পুল্লব পল্লব বধুবর্গেন যেন ক্ষণম ক্রীড়য়ত্তেষ তপ্তমম বিস্তৃত মহাপুণ্যম চ বন্দামহি অহম বন্দামহি। আমি বন্দনা করি, কার বন্দনা করছেন? ও যে রাধা ঠাকুরানির যে মান আসার যে কারণ সেটা হচ্ছেন সাপত্ন ভাব। সাপত্ন ভাব মানে সমান ভাব, কারো প্রতি যখন সমান ভাবতা গোবিন্দ দেখিয়ে ফেলেন তখন রাধা ঠাকুরানির মান এসে যায়। আচ্ছা, আমার মতন আমাকে যেরকম ভালোবাসে তাকেও সেরকম ভালোবাসছে, তাহলে আমার সঙ্গে কি সম্বন্ধ হবে, তুমি যাও তার কাছে, এই মান এসে গেল। সাপত্ন সৌভাগ্য, সাতিশয়, গর্ব,
বিভ্রমাদি নায়কা গুণ বিশিষ্ট শ্রী রাধার এই শৃঙ্গার রসপুষ্টির নিমিত্তের জন্য সাক্ষাৎ সাপত্ন ভাবে কৃষ্ণ এই সকল কন্দরপোৎফুল্ল যে রস তিনি নিরন্তর ক্ষণকালের জন্য ক্রীড়া করে থাকে। কার সঙ্গে করে থাকেন? বুঝি ঠাকুরানীর সঙ্গে না, অন্য কারোর সঙ্গে। তিনি কে? বুঝে মহাপুণ্যবতী শ্রী চন্দ্রাবলী প্রমুখা ব্রজ সুন্দরীগণকে আমি বন্দনা করি। সে কি কথা? আপনি চন্দ্রাবলীকে বন্দনা করছেন? বুঝে হ্যাঁ, তাকে বন্দনা করতে হবে। ঠাকুরানীর বিপক্ষা চন্দ্রাবলী প্রভৃতি কিছু ব্রজ সুন্দরীগণ যারা তার পক্ষে আছেন, ইনারা বিপক্ষা। চন্দ্রাবলী ইনাদিকে ঈর্ষা করেন, আর রাধা ঠাকুরানী উনাদিকে ঈর্ষা করেন। দুজনে কেউ কাউকে দেখতে পায় না, কেউ কাউকে দেখতে পায় না। কিন্তু এই ব্রজে সাক্ষাৎ শৃঙ্গার রসরাজ কৃষ্ণের অখণ্ড মহাভাবতী কেবল রাধারানীতেই বিহার, অখণ্ড বিহার। গোবিন্দের যে বিহার স্থিতি সেটা রাধা ঠাকুরানীর সঙ্গে, চন্দ্রাবলীর সঙ্গে নয়। ওই জন্য সুখদেব মহারাজ শ্রীমদ ভাগবতামৃত দৃষ্টান্ত দিচ্ছেন যে রেমে তয়া চাত্মরত আত্মা রামোপি অখণ্ডিত। গোবিন্দ নিত্য তৃপ্ত, তো তাকে কে তৃপ্ত করতে পারবে? তিনি তো আত্মারাম। কিন্তু নিত্য তৃপ্ত এবং আত্মারাম হয়েও রাধা ঠাকুরের সঙ্গে অখণ্ড বিহার। এই গুণ গোবিন্দতে আসে, কিন্তু তবু রাধা ঠাকুরের কাছে আসলেই সঙ্গে সঙ্গে এইগুলো কোনো কার্যকরী হয় না, অখণ্ড রূপে বিহার করছে। রাত্রি দিন ক্রীড়া কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে। কই রাজগোস্বামী বলছেন না, রাধা ঠাকুরিনীর সঙ্গে নিরন্তর সেই ক্রীড়া রসের মাধুর্যকে পরিপুষ্ট করে। আর এই পরিপুষ্ট এবং এইটাকে আরো বাড়ানোর জন্য একরকম নয়, আরো যাতে বাড়ে। কেননা এই গোবিন্দের রস এবং ব্রজের যে রসমাধুরী, লীলারস মাধুরী, শৃঙ্গার রসমাধুরী, এটা যাতে নিরন্তর আরো বাড়তে থাকে তার জন্য কোনো প্রচেষ্টা তো চাই। না গোবিন্দ আসলেন, রাধারানীর সঙ্গে দেখা হলো, বেশ আনন্দ হলো, দিব্য লীলা করলেন, আবার পরস্পর পরস্পর গৃহে চলে গেলেন লীলা শান্তিতে। ওটা তো এক ধরনের হয়ে গেল, নবনবায়মান, নতুন 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 নতুন। তো এই নতুন নবনবায়মান করতে গেলে তো তাহলে এই শৃঙ্গার রসরাজের মাধুরী এবং সেই ভাবটাকে আরো বেশি বাড়াতে হবে। তো এইটা বাড়ানোর জন্যই, এটাকে সমৃদ্ধি করার জন্য তিনি সেই চন্দ্রাবলী প্রভৃতি ব্রজসুন্দরীগণের যে বিপক্ষা নায়িকা আছেন তাদের ভাব গ্রহণ করে থাকে, নাহলে হবে না। ওই জন্যে শ্রী রূপ গোস্বামী বাদ চার প্রকারের ভেদ করেছেন, স্বপক্ষ, শহীদ পক্ষ, তটস্থ, প্রতিপক্ষ, চার প্রকার ভেদ। কিন্তু এদের মধ্যে স্বপক্ষ এবং বিপক্ষ ভেদে যারা আছেন তারাই হচ্ছেন রসপ্রদ, রসটাকে প্রতিষ্ঠ রূপে দিতে পারেন। এই ব্রজে মহাভাব স্বরূপিনী মাদনাক্ষ মহাভাবতী বৃন্দাবনেশ্বরীর প্রেম, তার সঙ্গে তো কোনো তুলনাই না, কোনো তুলনা দেওয়া যাবে না। উনি তো উনি, উনি এক, উনার মতো দ্বিতীয় আর কেউ নাই।
কিন্তু যা কিছু করা হচ্ছে এইটাও কেবলমাত্র আহারানির প্রেমটাকে আরো বেশি বাড়ানোর জন্য, আরো উৎকৃষ্ট করার জন্য। তো এই রাধা ঠাকুরানির যে মাদনাক্ষ প্রেম মহত্বের তুলনা নাই, কিন্তু ঠাকুরানির যে খণ্ডিতা মান এবং কলহন্তরিতা, এই যে রসময় এই দশাগুলি, এই দশাগুলি জাগাতে গেলে তো কিছু তো করতে হবে। যদি ঠাকুরানী মানিনি না হতেন তাহলে গোবিন্দর এই রস ফুটে উঠত না, ওই জন্যে এই খণ্ডিতা মান এবং কলহন্তরিতা, এই ভাবগুলি ঠাকুরানীর হৃদয়ে জাগানোর জন্য তিনি এই ব্রজে সাক্ষাৎ শৃঙ্গার রসই সেই চন্দ্রাবলি প্রভৃতির মধ্যে রাধার সঙ্গে সাম্য ভাব রেখে, সাম্য ভাব অভিমান জাগিয়ে আর তিনি সাপন্ন দশার সৃষ্টি করে থাকেন। যেহেতু রাধারানীর সঙ্গে তো কারোর সমতা নাই, কিন্তু চন্দ্রাবলিকে সমতা রূপেতে দাঁড় করিয়েছেন, যেহেতু নয় ওই জন্য সাম্য অভিমান বলেছেন। অভিমান করলেই যে আমি আমার হয়ে যায়, হ্যাঁ আমি যদি অভিমান করি যে আমি ভালো গান গাইতে পারি, তুমি অভিমান করলে তাতে কি হয়ে গেছে? অভিমান শব্দের অর্থ হচ্ছে নাও হতে পারে, এটা তোমার অভিমান, সকলের তো নয়। তো চন্দ্রাবলি রাধারানীর সাম্য অভিমান দেখেছে যে আমি সমান, আর এই সাম্য অভিমানটাই হচ্ছেন কি সাপত্ন দশা ঠাকুরানীর হৃদয়ে জাগিয়েছেন। বিশুদ্ধ প্রেম রসে প্রবীণ হচ্ছেন গোপিকাগণ, নানা রকমের ভাব উপচার দিয়ে প্রেম রস এই বপু দিয়ে প্রেমাধীন হয়ে কৃষ্ণকে নিরন্তর সেবা করছেন, সেবা করে সুখী করছেন। গোপিকাগণের ভাবচন্দ্র রূপী সেই রাধা ভাব সিন্ধুকে নানাভাবে জাগিয়ে আর গোবিন্দকে সেই রাধা ভাব সিন্ধুতে নিরন্তর ডুবিয়ে দিয়েছেন, অশেষ বিশেষে ডুবিয়ে দিয়েছেন। ওই জন্য কবিরাজ সেই পার বলছেন, প্রেমময় বপু কৃষ্ণ ভক্ত প্রেমাধীন, শুদ্ধ প্রেম রস গুণে গোপিকা প্রবীণ, গোপিকার প্রেমে নাহি সেই রসাভাস দোষ, অতএব কৃষ্ণের করে পরম সন্তোষ। বামা এক গোপিকাগণ দক্ষিণা এক গণ, নানাভাবে করায় কৃষ্ণের রসের আস্বাদন। গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, গোপী সকলে আছেন কিন্তু রাধা ঠাকুরানী শ্রেষ্ঠা, নির্মল উজ্জ্বল রস প্রেম রত্নের খনি, বয়সে মধ্যমা তেহ স্বভাবে সমা, গাঢ় প্রেম ভাবে তেহ নিরন্তর বামা, বাম স্বভাব স্বভাবে মান উঠে নিরন্তর, ইহার বাম্যে উঠে কৃষ্ণের আনন্দ সাগর। যত মান হবে ততই রসের পুষ্টিতা প্রাপ্ত হবে। রাধা ঠাকুরানী হচ্ছেন উজ্জ্বল রসে রসরূপী রত্নের খনি। উজ্জ্বল মানে কি? নতুন, নতুনত্ব, পুরনো না। যখন সোনা বা কোনো হীরা খনি যদি পুরনো হয়ে যায় না, তার জ্যোতিটা কমে যায়, কিন্তু রাধা ঠাকুরানী সেই রকম নয়। ওই জন্য বলছে উজ্জ্বল রস সিন্ধুর তিনি খনি, সে রাধা ঠাকুরানী মধ্যা নায়িকা। আচার্য চরণ উজ্জ্বল নির্মূর্তি বলছেন, সর্ব এব রসোৎকর্ষ মধ্যায়াম এব যুজ্যতে। এই মধ্যা নায়িকাতে সব প্রকারের রসের উৎকৃষ্টতা বিরাজমান আছে।
তাকে মধ্যাহ্ন বলে। সমস্ত রসের প্রকাশ এই মধ্যাহ্ন লক্ষণাক্রান্ত নায়িকা যারা, তিনি প্রগাঢ় প্রেম ভাবে সতত বামা, আর বামার স্বভাব হচ্ছে সবসময় কৃষ্ণেতে মদীয়তা অভিমান। মদীয়তা মানে আমার, তুমি তুমি আমার, এই ভাব সবসময় বামা নায়িকাতে বিরাজমান থাকে। সবসময় কৃষ্ণকে আমার বলে অভিমান করে, এই জন্য ঠাকুরানীতে সৌভাগ্য গর্ব এবং বিভ্রমাদি এই তরঙ্গ বিচিত্র রূপে প্রকাশ পায় হৃদয়ে ভাবে। সৌভাগ্য বিভ্রম এই ভাবের জন্যই উঠে গর্ব, এই গর্ব নামক সঞ্চারী প্রকাশ পায়। ভক্তিরসামৃত সিন্ধুতে শ্রীল রূপ সিং পার বলছেন যে সৌভাগ্য রূপ তারুণ্য গুণসারব তমাশ্রয়ী ইষ্ট লাভাদিনা চান্নে হেলনং গর্ব ঈর্ষতে। তখন মনের মধ্যে কি আসে? হেলা আসে, হেলা অন্যের প্রতি হেলা। ইষ্ট লাভ হেতু মানে যে বস্তুটাকে প্রাপ্ত করতে চাই সেই ইষ্ট লাভের জন্য অন্যের প্রতি হেলা আসে, আর হেলাকে গর্ব বলে। গর্ব আমার তোমার প্রতি বড় গর্ব আছে, তার মানে আমি বাকিকে অবহেলা করলাম, তোমার প্রতি আমার খুব গর্ব। তাহলে ইষ্ট লাভ আছে তবেই তো গর্বটা কখন উৎপন্ন হয়, ইষ্ট লাভের কারণে। আচার্য চরণ বলছেন বল্লভ প্রাপ্তির বেলায়াং মদনা বেশ সম্ভ্রমা বিভ্রম হার মাল্লাদি বিভূষণা স্থান বিপর্যয়া। যখন প্রাণবল্লভ গোবিন্দকে প্রাপ্তিকাল আসে, পেয়ে যাও এখনই, এই বুঝি এসে গেলে হৃদয়ের মধ্যে প্রবল মদনাবেশ জাগ্রত হয়ে যায়। তার কারণে হার মাল্য ইত্যাদি যে বেশভূষার বিপর্যয় ঘটে। মনে করুন যেই হার গলায় পরা দরকার সেইটা ঠাকুরানী নিজের চরণে পড়ছে, অঞ্জন নয়নে লাগানোর দরকার তিনি তার অধরে অধরে লাগাচ্ছেন, আর অধরে লালিমাকে তিনি নয়নে লাগাচ্ছেন। চরণে যেই নূপুর আছে না সেইটা মনে মনে ভাবছেন, ওহো এটি তো গলার হার, এটা পরে নেই। এই যে বিপর্যয় ভাব এসে গেল, বিপর্যয় ভাব এটা কোথায় আছে? প্রেমময়ী রাধারানীর তাতেই বিরাজমান আছে। কৃষ্ণের দর্শন যদি পায় আচম্বিতে, নানা ভাব বিভূষণে হয় বিভূষিতে, অষ্ট সাত্ত্বিক হর্ষাদি ব্যভিচারী আর সহজ প্রেম বিংশতি ভাব অলঙ্কার। তো এই প্রকার কৃষ্ণ ঠাকুরানীর ভাব সিন্ধুতে মা কলহন্তরিতা এই নানা ভাবের তরঙ্গকে জাগিয়ে সেই ভাব সিন্ধু মাধুরীতে নিজে আস্বাদন করে, আর ঠাকুরানীকে আস্বাদন করার জন্য করানোর জন্য একান্ত বশীভূত হয়ে যান। তখন তিনি কি করেন? দক্ষিণ স্বভাবা সাক্ষাৎ চন্দ্রাবলীর আশ্রয় গ্রহণ করে, তার সঙ্গে ক্ষণকাল সেই ক্রীড়া করে, বেশিক্ষণ না ক্ষণকাল। কিন্তু একটা ভাব কি জানেন তো, যখনই গোবিন্দে রাধারানীর স্মৃতি এসে যায় যে কোনো প্রকারে, কে কোনো দূতির দ্বারা ছলে বলিতে রাধারানীর কথা যদি কেউ বলে ফেলে, তখন না তার আর কোনো মনে থাকে না,
কারো কথা মনে থাকে না, চন্দ্রাবলীকেও ত্যাগ করে চলে আসে। এরকম কোনোদিন হয় নাই যে তিনি রাধা ঠাকুরানিকে ত্যাগ করে চন্দ্রাবলীর কুঞ্জে গেছেন, না, চন্দ্রাবলীর কুঞ্জকে ত্যাগ করে রাধা ঠাকুরানির কাছে এসেছে, কিন্তু কোনোদিন এরকম হয় না। কেন বলছে? ওই শব্দটা হৃদয়ে আবির্ভূত হলেই তো তিনি অস্থির হয়ে যান। ওই জন্য চন্দ্রাবলী প্রভৃতি সে মদনাবেশে সমুৎফুল্লা হয়ে সমস্ত ব্রজসুন্দরী গণিত হচ্ছেন ঠাকুরানীর কায়ক দুহা। তা চন্দ্রাবলীও তো পড়েছেন, ইনি কি আলাদা হলেন? ইনি তো ব্রজসুন্দরীর মধ্যেই পড়ছেন, যেহেতু বিপক্ষা, কিন্তু আছেন তো ব্রজসুন্দরী গণের মধ্যে। কিন্তু রাধারানী রসমাধুর্যকে পোষণ করার জন্য, বাড়ানোর জন্য তিনি এই স্থিতিতে দাঁড়িয়েছেন। লক্ষ্মীগণ যার বৈভব বিলাসাং স্বরূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ, আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায়ব গৃহ রূপ তার রসের কারণ, বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। আচ্ছা, কেবল রাধা ঠাকুরানিকে নিয়েই সেই রসের পুষ্টিও হবে না, অনেকের চাই, অনেকজন চাই, তবেই রসের পুষ্টি হবে। তবু নিরন্তর গোবিন্দ রাধা ঠাকুরানির সে মাধুরীকে আস্বাদন করাবার জন্যই সেই চন্দ্রাবলী প্রভৃতি রাধার সাপত্ন ভাবকে ধারণ করেছেন। শ্রীপাদ বলছেন সেই মহাপুণ্যবতী সেই চন্দ্রাবলী প্রভৃতি রাধার বিপক্ষাগণকে আমি বন্দনা করি। একই কথা আচার্য চরণ বলছে, না না, শ্রীপাদ চন্দ্রাবলীর বন্দনা করছেন সাধকাবেশে, সাধক স্বরূপেতে তিনি চন্দ্রাবলীর বন্দনা করছেন। যেহেতু শ্রীপাদ রাধারানীর নিত্য কিঙ্করি, সেই এইরকম চন্দ্রাবলীর বন্দনা করবেন কোন সাহসে? বুঝে এটা হচ্ছে সাধনা বেশ, সাধক দেহেতে করছে। নিত্য সিদ্ধা রাধা দাস্য হিমান নিত্য কিঙ্করি স্বরূপেতে কোনোদিন করছেন না। যখন সিদ্ধ স্বরূপের ভাবনাতে থাকবেন, তখন তার মনের মধ্যে তিনি হচ্ছেন রাধা ঠাকুরানির বিপক্ষাতে, ওই জন্য চন্দ্রাবলীর প্রতি তাদের বিরোধ ভাব সবসময় প্রকাশ পায়, সবসময় প্রকাশ পায়। তখন তার প্রতি নিরন্তর ঈর্ষা ভাব, দু চোখে দেখতে পারবেন না চন্দ্রাবলী, ও গায়ে জ্বালা করে দেয়। এর প্রত্যক্ষ প্রমাণ শ্রী রঘুনাথ কৃষ্ণপাদ নিরন্তর ভাবে থাকতেন, তো নিরন্তর ভাবে থাকতেন। হ্যাঁ, কখনো সাধক বেশেও থাকতেন, কিন্তু সিদ্ধি স্তরে নিত্য কিঙ্করি তো তিনি। তো কোন দাস নামক ব্রজবাসী ওনাকে খুব প্রীতি করতেন, তো তিনি গোচারণে যেতেন, তো প্রায়শ প্রত্যেক দিন মাঠা দিতেন। গোস্বামী চরণ তিনি তো মাঠা খেতেন, ক্ষুদা তৃষ্ণা নিবৃত্তি হয়ে গেছে। রাধা গোবিন্দে লীলারস নিরন্তর পান করছে, তার কি আর ক্ষুদা তৃষ্ণা থাকে? দুই তিন পল মাঠা খেতেন।
তো আজ যখন তিনি গোচারণে গিয়েছেন তো গেলেন কোথায়? না সখী স্থলে গেলেন। সেখান থেকে পলাশ পাতা বেশ সুন্দর একবারে নতুন নতুন কুচি কুচি পাতা ফুটেছে, তো ওই পাতা নিয়ে এসছেন। পাতার মধ্যে দোনার মতন বানিয়েছেন আর ওতে মাঠা নিয়ে গোসাইজিকে দিলেন। এই নাই তো গোসাইজি মাঠা তো পরে পরে দেখলেন, আগে সেই দোনাটার দিকে তাকালেন। বাহ বেশ সুন্দর তো একবারে, একবারে কুচি পাতা বেশ সুন্দর, কোথায় পেলে এই পাতাটা? বুঝে মহারাজ, গোচারণ করতে করতে সখী স্থলে গিয়েছিলাম, সেইখান থেকে এই পাতাটা নিয়ে এসেছি, দোনা বানিয়ে আপনার জন্য মাঠা নিয়ে। ওরে বাপ, সখী স্থলের কথা শোনা মাত্রে হাতে যে মাঠাটা ছিল দিলেন ছুড়ে। কি রাগ কি ক্রোধ, চোখগুলি লাল লাল হয়ে গেছে। যার জীবনে ক্রোধ নাই, যিনি ত্রাণাদপি শুনেছেন, তার ক্রোধ এসে গেছে। আর সে বড় বড় চোখ করে আর বারবার সেই সেই ব্রজবাসীকে, দাস ব্রজবাসীকে বারবার তালন ঘর্ষণ করছেন। তুমি সখী স্থলে সেই চন্দ্রাবলীর গ্রামে গেলে, তুমি কুঞ্জে গেছে, যাও দূর হয়ে যাও। পাতাটা ছুড়ে ফেলে দিলে। উনি তো বুঝতে পারছেন না কি ব্যাপার সেপার। সখী স্থলের নাম শোনা মাত্রেতেই শরীরের মধ্যে কেমন ঈর্ষা ক্রোধ এসে গেছে। সঙ্গে সঙ্গে বুঝতে পারলো, ও সাধক দেহেতে সিদ্ধ দেহের স্বরূপ কেমন হবে, স্থিতি প্রাপ্ত হয়, প্রকৃষ্ট রূপে স্থিতি প্রাপ্ত হয়, তার প্রত্যক্ষ প্রমাণ চন্দ্রাবলীর নাম এই কানে শুনবে শুনবে না? কেন বিপক্ষা শ্রীপাদে রাধা রানীর দাসীর প্রতি এতটাই অভিমান, নিত্য সিদ্ধা কিং করি, তার পক্ষ ছাড়া বিপক্ষার কোন সুখীর কথা শুনবে কানে চাপা দিয়ে দেয়, ঈর্ষা আসে মনের মধ্যে। এটা যেন সিদ্ধি স্থিতিতে, কিন্তু সাধক স্থিতিতে চন্দ্রাবলী বন্দনীয়। উনি যদি না থাকে তাহলে রাধা ঠাকুরানির মান হবে কি করে? আর মান যদি না হয় তাহলে রসপুষ্টি হবে কি করে? হবে না। রসনায়কের যে বিদগ্ধতা সেটা প্রকাশই পাবে না, মানই রইল না। ওই জন্য তো ব্রজের মধ্যে তিনি পরকীয়া রসের উল্লাসের কারণে এসেছেন লীলাতে। ওই জন্য ঠাকুরের আস্বাদন, ঠাকুরের লীলাকে আস্বাদন করতে গেলে দুইটি দিক আছে, একটি হচ্ছে তত্ত্ব দিক আর একটা হচ্ছে রসের দিক। তত্ত্ব তো রাধারানীর কায়ক বুহা এবং রাধা ঠাকুরানী রসপুষ্টির জন্য সহায়ার জন্য চন্দ্রাবলী প্রভৃতি তিনি হচ্ছেন বন্দনীয়া। আর যখন রসরাজ্যেতে পৌঁছে যাবে সাধক সিদ্ধিস্তরিতে, চিন্তন করতে করতে গুরুদেবের প্রদত্ত সেই মঞ্জরী ভাবের সাধনাত্ম সেই রাধা দাসের সান্দ্রতম ভাব এসে যাবে, তখন না তার মনের মধ্যে ঈর্ষা কাজ করবে। ঈর্ষা দ্বেষ এইগুলি কাজ করে, বলছে এইগুলো তো ভালো না, এইগুলো তো ভালো না, বলছে রসরাজ্যের মধ্যে এইগুলোই দরকার, এইগুলো না হলে নায়ককে কিছুতেই নিজের দিকে আকৃষ্ট করা যায় না। এক তো ঈর্ষা আর দ্বিতীয় দ্বেষ, দ্বিতীয় দ্বেষ। চন্দ্রাবলীর কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ঠাকুরানীর মান এসে যায়, কিছুতেই কাছে আসতে দেয় না, তাড়িয়ে দেয়। সৌভাগ্য গর্ব বিভ্রম গুণাদি বিচিত্র রাধার শৃঙ্গার রসপুষ্টির নিমিত্ত শ্রীকৃষ্ণ সাপত্ন ভাবে তাদের সহিত ক্ষণকাল ক্রীড়া করি সময় উচিত। ওই জন্য আচার্যচরণ বলছেন
ইনি হচ্ছেন পুষ্টিকর। তা ঠাকুরানির মনের মধ্যে যে মান আসছে, এই মানের কারণ হচ্ছে ইনি। ওই জন্য অভিমান করে সে রাসস্থলী ত্যাগ করে চলে গেছে। গোবিন্দ তো রাধে রাধে বলতে বলতে কুঞ্জ থেকে কুঞ্জ অন্বেষণ করছেন, কোথায় গেলে তাকে পাব, কোথায় গেলে পাব। যেরকম প্রেম সেরকম রস, তারতম্যটা সেই রকম। রাধা ঠাকুরানির মাদনাক্ষা ভাবি কৃষ্ণের অন্তনে মাদন রসের সেবা গ্রহণ করিয়ে দেয়। আর এই সেবা অন্য কোন গোপ সুন্দরীতে সম্ভব নাই, কারোর পক্ষে সম্ভব নাই। ওই জন্য তিনি ব্যাকুলতা পূর্ণ হয়ে আজ রাধা ঠাকুরানির দর্শনের অভিকাঙ্ক্ষা মনের মধ্যে তীব্র রূপেতে জাগিয়ে দিয়েছে। গোবিন্দ অস্থির, অন্যান্য ব্রজসুন্দরী গণের সাহচর্যেই এই বাসনা কখনো পূর্ণ হতে পারে না, কখনোই না। এই জন্যেই তিনি সেই রাধারানীকে না পেয়ে অন্যান্য ব্রজসুন্দরী গণের নিকটে কখনো তিনি গমন করেন না। ঠাকুরানী যখন চলে গেছেন, ঠিক আছে তাহলে অন্য কোন গোপীর কাছে তিনি যান। এই হৃদয়ের যে এই কাম পন্দম্ন মিদকে তনহ, যিনি পঞ্চস্বরে কোটি কোটি এই কাম বান বিদ্ধ করেছেন, ঘা হয়ে গেছে, তারা ঠিক করুন। বলছে কেউ পারবে না, কারো কাছে যাবেন না। সেখানে একটাই কাজ করে রাধা ঠাকুরানী, বরঞ্চ সেই মাদন রসের মাদন রসের সে সেবা গ্রহণ করার বাসনাতে তৃষ্ণার আধিক্য জেগে যায় হৃদয়তে গোবিন্দের। ওই জন্যেই বলছেন কোটি, এই কোটি কন্দর্পের স্বর, এক কন্দর্প কোটি কন্দর্প। বৃন্দাবনেশ্বরী অভিমান ভরে কৃষ্ণকে ত্যাগ করে বৃন্দাবনের কোন কেলিকুঞ্জের মধ্যে প্রবিষ্ট হয়ে বসে আছেন। সেই বনের বাসন্তী শোভায় শ্যামসুন্দরীর উদ্দীপন এমন হয়েছে, অধীর হয়ে গেছেন তিনি গোবিন্দ। আর এইদিকে ঠাকুরানী, কিন্তু রাধা দাসী যদি কিং করি শ্রীপাদ, তিনি তোর নিত্য সিদ্ধা, যেন নিকটেই দাঁড়িয়ে আছেন ঠাকুরানী। কখনো কৃষ্ণের কাছে আসেন, পরিচর্যা তিনি নিরন্তর ব্যস্ত আছেন। ঠাকুরানীর বিরহ কাতর দশা দর্শন করে কিঙ্করি সেই স্বামীর অন্বেষণে চলেছেন, কোথায় গেলে, কোন জায়গাতে গেলে, কোন কুঞ্জে গেলে শ্যামসুন্দরকে পাওয়া যেতে পারে, যাতে ঠাকুরানীর হৃদয়ের যে মনের ব্যথা এবং তার যে বিরহানল এই আগুনকে নির্বাপন করা যেতে পারে, এই জন্য প্রচেষ্টা তার নিত্য সিদ্ধা কিঙ্করি। তিনি অন্বেষণ করতে 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 ধীর সমীরে এসে উপস্থিত, দেখছেন কদম্বের তরুতলে নিকটে মস্ত্রণ বালুকা, সেখানে এই রসনায়ন গোবিন্দ তিনি মূর্ছিত হয়ে পড়ে আছেন, আধো আধো নেত্র উন্মীলন হয়েছে। এই দশা দেখে সঙ্গে সঙ্গে আবার দৌড়াতে আরম্ভ করেছেন। ঠাকুরানী যেখানে বসে আছেন তিনিও তো বিরহ কাতরা, যেহেতু অভিমান করে তিনি নিজেই গেছেন, কিন্তু গিয়ে
মনের মধ্যেই এই এই পরিবেশটা দেখে আবার নিজের প্রিয় নাগরীর কথা মনে পড়েছে। যখন কিঙ্করী নিকটে চলে গেলেন তখন বলছেন সেই প্রিয় নাগরীর মূর্ছার কথা। ঠাকুরানী শ্যামসুন্দর তোমার বিরহেতে তোমার দর্শনের আকাঙ্ক্ষাতে তার বিরহ দশায় একবারে আকৃষ্ট হয়ে গেছে সে। আমি এখনি আসলাম দেখি মূর্ছা ঢলঢল নেত্র। তখন বলছেন বহতি মলয় সমীরে মদন উপনিধায় স্ফুটতি কুসুম নিকরে বিরহি হৃদয় দশনায় সখিয়ে সীদতি তব বিরহি বনমালি দশতি শিশির ময়ূখে মরণ মনু করোতি পততি মদন শিখি বিশিখে বিলসতি বিলপতি বিকশদয়োদ্রোহতি ধনতি মধুপ সমূহে শ্রবণমপি দধাতি মনসি কলিত বিরহে নিশি নিশি রুজমুপয়াতি বসতি বিপিন বিতানে তজতি ললিত ধাম লুঠতি ধরৈন শয়নে বহু বিলপতি তব নাম। রায় দেখে এসেছি তোমার বিরহ ব্যথাতে বনমালী অতিশয় কাতর হয়ে গেছে। দক্ষিণের মলয় পবন এবং বাসন্তী কুসুমের পরিমলে তার বিরহ ব্যথা নির্বাপিত করবে কি আরো দ্বিগুণ তিগুণ বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। চন্দ্রের কিরণ মালা স্পর্শে তার তোমাকে ছাড়া তার স্থিতি মৃত পায় হয়ে গেছে। সেই মদনের নিষ্ঠুন বাণীর দ্বারায় তিনি জর্জরিত হয়ে গেছেন, বিলাপ করছেন, অলিকুলের ঝংকার শব্দ শ্রবণ করে নিজের কানে চাপা দিয়েছেন, সহ্য করতে পারছেন না। আর এইরকম স্থিতি, এই নিষ্ঠিতে তার বিরহ বেদনা সমধিক বর্ধিত হয়েছে। তোমাকে ছাড়া সে ক্ষণকালও কাটাতে পারবে না, অসহনীয় জ্বালা উঠেছে। তার সুখের আলোয় ত্যাগ করে সে অন্ধকারে বসেছে। কণ্টকাকীর্ণ বন্য প্রদেশে আর তিনি কত কাঁটা কত কাঁকড় আছে সেখানে বারবার লোটপুট খাচ্ছেন। কি করে জানো তো, তোমার নাম নেই, বারবার একটাই মুখে স্বর যে রাধে রাধে। এইরূপ শ্যামসুন্দরীর বিরহ জ্বালার কথা শ্রবণ করে আর এই জ্বালাকে অপনোদন করার জন্য কিঙ্করী শ্রীমতীকে তার হৃদয়েতে প্রবল সেই প্রেরণা এবং উৎসাহ জাগিয়ে দিয়েছে, চলো তাড়াতাড়ি চলো, বিলম্ব করো না, শীঘ্র চলো। ঠাকুরানীর হৃদয়ে উৎকণ্ঠিতা উৎকণ্ঠ, সঙ্গে সঙ্গে চলো চলো। কিঙ্করী ঠাকুরানীকে নিয়ে এসে উপস্থিত, দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ পীয়ূষ বিচি নিচয়ই রবিশেষ জয়ন্তী। ঠাকুরানীর বিশেষণ আনন্দ চিন্ময় রসরাস রূপ নিজাঙ্গ সঙ্গীত দ্বারায় তিনি শৃঙ্গার রসরাজ মূর্ছাতে প্রাপ্ত ছিলেন তার অপদমোদনের জন্য চেষ্টা করলেন। কি করলেন, প্রেমের পরম সার মহাভাব জানি সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন বাহুরূপী মৃড়াল পাশের দ্বারায় নিজের প্রিয় নাগরকে আবদ্ধ করে নিয়েছেন, নিজের দিব্য দিব্য অধরামৃত সেচনের দ্বারায় এমন ভাবে শ্যামসুন্দরকে অভিষিক্ত করলেন তার কি আর মূর্ছা আর হৃদয়ের গ্লানি কি আর থাকে।
আর থাকে না। যেরকম যুদ্ধতে কেউ যদি তার শত্রুগণের বাণীর দ্বারা নানা আঘাত প্রাপ্ত হয়ে যায়, জর্জরিত হয়ে যায়, তখন তার এই জ্বালার অপনোদনের জন্য ওই জল সেচন করে, চোখে জল দেয়, মুখে জল দেয়, তাতে কি ওই শক্তি পায়। সেরকম গোবিন্দ মূর্ছা হয়েছেন তো, তো ঠাকুরানি তাকে দিব্য সেই মৃণাল বাহু মৃণালের দ্বারা আবদ্ধ করেছেন এবং অধরামৃত রসের দ্বারায় তার দিব্য এই হৃদয়ের ভাবকে জাগিয়ে দিয়েছেন। মূর্ছা কি আর থাকে? থাকে না, কেটে গেল মূর্ছা। কুজ্জাম কুকুঞ্জের অভ্যন্তরে প্রবেশ করলেন, আর সঙ্গে সঙ্গে যারা মঞ্জুরিগণ তারা সেবার পরিপাটি গিয়ে সঙ্গে সঙ্গে চারিদিকে তুলে ধরলেন। এই দিব্য এই স্বভাবকার বলছে নিত্য সিদ্ধা কিঙ্করী আহাদাসের অভিমান ছাড়া কি এই লীলাতে সম্ভব শ্রীপা। তাই এই ভাবের স্ফূর্তিতে আমাদেরকে এই রাজ্যেতে প্রবেশ করিয়েছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপাল আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌরী।